যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইয়ারযুকুত তাইরা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যে তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাকের উপর ভরসা করার মতো ভরসা করতে, যেভাবে আল্লাহর উপর ভরসা করা দরকার, যেভাবে আল্লাহ পাকের জাতের উপর একিন করা দরকার, বিশ্বাস করা দরকার, যেভাবে আল্লাহর খাজানার উপর বিশ্বাস করা দরকার, যেভাবে আল্লাহ পাকের রাজ্জাক গুণের উপর একিন করা দরকার, বিশ্বাস করা দরকার, এইভাবে যদি তোমরা বিশ্বাস করতে, এভাবে যদি তোমরা ভরসা করতে, তো আল্লাহ পশু পাখিদেরকে, পাখিদেরকে যেভাবে রিজিক দিয়ে থাকেন, তোমাদেরকেও সেইভাবেই রিজিক দিতেন। পাখিরা সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসার মধ্যে ফিরে, এটা হলো তাদের তাওয়াক্কুলের বরকতে। কারণ পাখিরা কামাই করতে জানে না, উপার্জন করতে জানে না, সেই ক্ষমতা তাদের নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে তাওয়াক্কুল, ভরসা, আল্লাহর উপর ভরসা, আল্লাহ পাক যে রাজ্জাক, আল্লাহ পাক যে রিজিক দাতা, সেটার বিশ্বাস তাদের অন্তরে এমনভাবে ঢেলে দিয়েছেন যে পাখিরা ওই বিশ্বাসের মাধ্যমে, ওই তাওয়াক্কালের মাধ্যমে, কামাই জানে না, শক্তি নাই কামাই করার, তারপরেও খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফিরে। তাদের তাওয়াক্কালের উদাহরণ দিয়ে আল্লাহ পাকের রাসূল বলেন যে তোমরাও যদি মানুষরা তাদের মতো তাওয়াক্কাল করতে, তাদের মতো ভরসা করতে, তো তোমাদেরকেও তাদের মতোই আল্লাহ পাক রিজিক পাঠাইতো।